এ যেন সত্যি কানেক্টিং পিপল। তবে দুই মহল্লা, দুই শহর, দুই দেশ, এমনকি দুই মহাদেশের মধ্যে নয়, সোজা পৃথিবীতে বসে চাঁদের বুকে দাঁড়িয়ে থাকা নভোস্তরের সঙ্গে দূরাভাষে কথা। পৃথিবীর উপগ্রহে পাঠানো যেতে পারে ইমেলও, সৌজন্যে মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা নোকিয়া। সম্প্রতি চাঁদ সহ অন্যান্য গ্রহ ও উপগ্রহে টেলিকম যোগাযোগ ব্যবস্থা স্থাপনে উদ্যোগী হয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার এই প্রকল্প বাস্তবায়নে এগিয়ে এসেছে নোকিয়া। চাঁদে সেলুলার প্রযুক্তি স্থাপনের চেষ্টা চালাচ্ছেন মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা। নাসা সূত্রে খবর, চাঁদের সঙ্গে টেলিকম যোগাযোগ স্থাপন করতে কেনেডি স্পেস সেন্টার থেকে বিশেষ মহাকাশযান উৎক্ষেপণ করা হবে। স্পেস এক্স ফ্যালকন 9 নামের রকেট নোভাসি নামের ল্যান্ডারকে নিয়ে চাঁদের দিকে রওনা হবে। প্রায় 5 দিন পর পৃথিবীর উপগ্রহে নামবে ওই ল্যান্ডার। উল্লেখ্য, চাঁদের দক্ষিণ মেরুর স্ক্যালটন কানেক্টিং রিজ এলাকায় নামবে নাসার এই নোভাসি। চাঁদে অবতরণের পর স্বয়ংক্রিয়ভাবে চাঁদে 4G LTE নেটওয়ার্ক স্থাপন করবে ওই রোভার, যার সঙ্গে পৃথিবীর বুকে দাঁড়িয়ে লিঙ্ক করবে নোকিয়া। একবার লিঙ্ক হয়ে গেলে ঘরে বসেই চাঁদে দাঁড়িয়ে থাকা নভোশ্চরের সঙ্গে কথা বলতে পারবেন গ্রাউন্ড স্টেশনে থাকা নভোশ্চররা। এই প্রসঙ্গে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছেন ফোন প্রস্তুতকারী সংস্থা নোকিয়া। তাঁদের কথায়, পৃথিবীতে এক প্রান্তের সঙ্গে অপর প্রান্তের বাসিন্দার যোগাযোগের একটি বিশেষ প্ল্যাটফর্ম রয়েছে মোবাইল ফোনের মাধ্যমে, যা আমরা ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। এবার একই রকমের প্ল্যাটফর্ম আমরা চাঁদেও গড়ে তুলতে চাইছি। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়, সেই লক্ষ্যে নাসার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছি আমরা। তবে জ্যোতির্বিজ্ঞানীদের একাংশের দাবি, পৃথিবীর মতো চাঁদের নেটওয়ার্ক স্থাপন করা মোটেই সহজ নয়, সেক্ষেত্রে সেখান থেকে মোবাইল ফোনে কথা বলার সম্ভাবনা অনেকটাই কম। নাসার নোভাসি রোভারটি চাঁদের দক্ষিণ মেরুতে ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারবে, সেখান থেকে যে নমুনা সংগ্রহ করবে তা দ্রুত পৃথিবীতে পাঠানো ওই নেটওয়ার্কের মাধ্যমে সহজ হবে। তবে অদূর ভবিষ্যতে চাঁদে স্থায়ী নেটওয়ার্ক স্থাপন করা যেতে পারে বলে আশাবাদী মহাকাশ গবেষকরা। প্রসঙ্গত, 2025-এর মধ্যে চাঁদে নভোশ্চর পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার। সেই লক্ষ্যে ইতিমধ্যেই 4 জন মহাকাশচারীর একটি টিম তৈরি করা হয়েছে, যদিও কবে সেখানে তাদের পাঠানো হবে তা স্পষ্ট নয়। অন্যদিকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সঙ্গে যৌথভাবে গবেষণার কাজ এগিয়ে নিয়ে যেতে আগ্রহ দেখিয়েছে নাসা। আগামী বছর ভারতীয় নভোশ্চরদের আন্তর্জাতিক স্পেস স্টেশনে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে মার্কিন মহাকাশ সংস্থা। চন্দ্রযান 3 করে চাঁদে রোভার পাঠিয়েছে ইসরো, সেই মিশনের সাফল্যের দিকেই তাকিয়ে রয়েছে নাসা। এরকম আরও নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।